92 বছর বয়সে ভেলকি দেখিয়ে আবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন মাহাথির মোহাম্মদ। 15 বছর পর আবার দেশটির কান্ডারের ভূমিকায় এই রাজনীতিবিদ। তার 22 বছরের শাসনামলে দ্রুত উন্নয়ন ঘটে দেশটিতে। নির্বাচনী প্রচারণে নেমে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই তা পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া শুরু করেছেন তিনি। সহযোগিতার জন্য 5 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। মাহাথিরের 2 দশকের শাসনকালে বিশ্বস্ত সহচর ছিলেন এরা। পুরনো এই 5 সঙ্গীকে নিয়ে মালয়েশিয়ার অর্থনীতি নতুন করে সাজাবেন মাহাথির। বিশিষ্ট ব্যক্তিদের কাউন্সিল নামে পরিচিত এই 5 জন মাহাথিরের অর্থনৈতিক কর্মসূচির কাজ শুরু করে দিয়েছেন। এরই মধ্যে তারা বিনিয়োগকারী এবং ক্রেডিট রেটিং ফার্মগুলোর সঙ্গে বৈঠক করেছেন। অর্থমন্ত্রী লিম গুয়ানের সঙ্গে এই কাউন্সিলের সদস্যরা মাহাথিরের পক্ষে কাজ করবেন। মাহাথিরের উপদেষ্টা দলে আছেন সাবেক অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর, ধনকুবের ব্যবসায়ী, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং রাষ্ট্রীয় তেল কোম্পানির সাবেক প্রধান নির্বাহী। তারা অগ্রাধিকারের তালিকাও ঠিক করে ফেলেছেন। জ্বালানিতে ভর্তুকি পুনর্বহাল, বড় আকারে সরকারি প্রকল্পগুলো পর্যালোচনা এবং ন্যূনতম মজুরি বৃদ্ধি সহ কর পুনর্মূল্যায়ন নিয়ে তারা কাজ শুরু করেছেন।